দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রায়পুর উপজেলা 7 নং বামনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে বামনী ইউনিয়নের খায়েরহাট এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। 7 নং বামনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হাসনাত সুমন পাটোয়ারির সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি 7 নং বামনী ইউনিয়ন চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সি, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম বারাকাত বিন জাকারিয়া মারুফ, সাংস্কৃতিক সম্পাদক শাহিন বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী সুজন, 7 নং বামনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামসুল হুদা হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুয়েল মিধা, যুগ্ম আহ্বায়ক মাস্টার কামরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় খায়েরহাট উচ্চ বিদ্যালয়ের গভর্নর সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়াসহ প্রমুখ। সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।